আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে মাহে রমজানের এই মাগফিরাতের দিনগুলো আপনাদের ভালোই কাটছে। তো ভিউয়ার্স বন্ধুগণ, সারাদিন রোজা রাখার পর ইফতারিতে খাওয়ার জন্য আমরা ভালো একটা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করি সচরাচর। তো আলুর চপ, বোট, পেঁয়াজু এগুলো ছাড়াও আমরা বিরিয়ানিটা অনেকেই পছন্দ করি, তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল বিরিয়ানি মশলা তৈরির সহজ টিপস, যেটা একটি সিক্রেট রেসিপি। বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিরিয়ানি মশলা কিনতে গেলে দেখা যায় টাকার পরিমাণে মশলার পরিমাণটা খুবই কম থাকে। তো একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করতে গেলে মশলার একটা প্যাকেটে হয় না বা দুই তিনটা প্যাকেট লাগে, সেজন্য আমি বাসায় আপনাদেরকে কিভাবে বিরিয়ানির মশলাটা প্রস্তুত করবেন সেটা দেখাচ্ছি। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি বা আজকের টিপস। পারফেক্ট শাহী বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তেজপাতা, এভাবে ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ সাধারণ জিরা, যেটা আমরা মাছ মাংস রান্নায় ব্যবহার করি। 1 কাপ পরিমাণ আজোয়াইন বা জৈন, যেটা দেখতে রাঁধুনি মশলার মতো কিন্তু রাঁধুনি মশলা না, আর এটা হচ্ছে রাঁধুনি মশলা। এটাও আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। রাঁধুনি মশলাটা আর জৈন একই রকম দেখতে, তবে কালারটা একটু ভিন্ন। আর 1 কাপ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 1 কাপ পরিমাণ আস্তা ধনিয়া এবং 1 কাপ পরিমাণ লাল সরিষা। অবশ্যই লাল সরিষাটা নিতে হবে, সাদা সরিষা নিলে হবে না। আর এই প্লেটের সবগুলো উপকরণ আমি সমপরিমাণ নিয়েছি। এদিকে অন্য একটা প্লেটে নিয়েছি 4টে জয়ফল, 1 টেবিল চামচ পরিমাণ বচ বা শুকনো চুইজাল গাছ, এবং এটা অনেক ঝাল, পরিমাণে কম দিতে হবে। আরও নিয়েছি 2 টেবিল চামচ আদা শুট বা শুকনো আদা। আদা শুট এবং বচ বান্যার দোকানে বললেই ওনারা চিনবেন। 2 টেবিল চামচ লবঙ্গ, 4-5টা স্টার মশলা, আর স্টার মশলাটার সেন্ট অনেক বেশি তাই আমি 4টা নিয়েছি। 2 টেবিল চামচ জয়ত্রী, কালো গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচের চেয়ে একটু কম, 8-9টির মতো, বড় এলাচ 2 টেবিল চামচ, একরাঙ্গি এবং 1 টেবিল চামচ শাহী জিরা। এই শাহী জিরাটার সেন্ট অনেক স্ট্রং তাই পরিমাণে কম নিয়েছি। 2 টেবিল চামচ দারুচিনি, 2 টেবিল চামচ ছোট এলাচ বা সাধারণ এলাচ, 10-12টার মতো শুকনা লাল মরিচ, এটা আমি নিয়েছি মশলাটার কালার সুন্দর হওয়ার জন্য, এটা ঝালের জন্য নিচ্ছি না। 2 টেবিল চামচ সাদা গোলমরিচ, 1.5 টেবিল চামচের মতো পোস্তদানা এবং 1.5 টেবিল চামচ কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে কালো গোলমরিচের মতো হলেও এটার একটু ভিন্ন বৈশিষ্ট্য, এমন লম্বা ডাটা থাকে। মোটামুটি দ্বিতীয় প্লেটের মশলাগুলো প্রায় সমপরিমাণ নিয়েছি, দু একটা মশলা আছে একটু কম নিয়েছি। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনাবাদাম সবগুলো মিলিয়ে 2 কাপ পরিমাণ নিয়েছি। তো ভিউয়ার্স বন্ধুগণ, এই বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য আমি মুদি দোকান থেকে প্রায় 600 টাকার মশলা কিনেছি। এখানে যে পরিমাণ বিরিয়ানি মশলা তৈরি হবে সেটা প্রায় রাঁধুনি বিরিয়ানি মশলার 20-25 প্যাকেটের মতো হবে। তো সেই হিসাবে আমি মনে করি মশলাটা ঘরে তৈরি করে নেওয়া অনেকটা লাভজনক। এখন আমি এই মশলাগুলোর মধ্যে যেগুলো সাইজে একটু বড় এবং শক্ত সেগুলো আগে টেলে নেব। সেগুলো হালকা গরম হওয়ার পর বাকি মশলাগুলো পর্যায়ক্রমে দেব, আর জয়ফলগুলো শিলপাটা একটু থেতলে নেব যেন একটু ভাজা ভাজা হয়। আর আপনারা চাইলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন, আমি টালার উদ্দেশ্যে টালবো না, এটা মুচমুচে করার উদ্দেশ্যে টালবো, তো সেজন্য রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নিলেও হবে। মশলাটা মুচমুচে হলে ব্লেন্ড করতে সুবিধা হবে তাই আমি টেলে নিচ্ছি, সাথে বাদামগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা যদি একসাথে টেলে নিই তাহলে ছোট মশলাগুলো পুড়ে যাবে, তাই আমি বড় মশলাটা হালকা টালা হওয়ার পর ছোট ছোট মশলাগুলো দিব। ছোট মশলাগুলো দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিতে হবে, খেয়াল রাখতে হবে কোনো প্রকারে যেন কোনো মশলা পুড়ে না যায়। এই মশলাগুলো কিন্তু অনেক শক্ত আর সাইজে অনেক বড়, সেজন্য আমি ব্লেন্ডারে দিচ্ছি না, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রথমে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি, তারপর ব্লেন্ডারে দেব। আপনারা আপনাদের সুবিধা মতো করে গুঁড়ো করে নেবেন। আর আমার মশলাটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে, এই যে তেজপাতাগুলো কি সুন্দর গুঁড়া হয়ে যাচ্ছে।
সবগুলো মশলা কাইলের মধ্যে ভেঙে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে দেব। তবে ব্লেন্ডারের গুঁড়াটা কিন্তু একটু মিহি কম হয়, সেজন্য ব্লেন্ডার থেকে গুঁড়া করার পর আমি আবার কাইলের মধ্যে দিয়ে একটু মিহি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল পারফেক্ট শাহী বিরিয়ানি মশলা। আপনারা চাইলে এই মশলাটা বাসায় এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, তবে অবশ্যই কাঁচের পাত্রে রাখবেন। যে কোনো মশলা কাঁচের পাত্রে রাখলে অনেক দিন ভালো থাকে, সেজন্য আমিও এটা কাঁচের পাত্রে সংরক্ষণ করব। খুব সুন্দর একটা স্মেল আসছে, আর এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো টাইপের বিরিয়ানি রান্না করতে পারবেন, যেমন গরু, মুরগি, খাসি, যে কোনো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য একটা পারফেক্ট মশলা তৈরি হলো। আর আমি যখন মশলাটা তৈরি করছিলাম, আমার প্রতিবেশীরা সবাই এটার স্মেল পেয়ে আমার বাসায় চলে আসছে। তো ভিউয়ার্স বন্ধুগণ, এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তো অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন, আমার পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।